আমরা এই সরকারের অধীনে আমরা থাকতে চাই না। আমজনতাই যদি আমাদের শান্তি মতো না চলতে পারে তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ দিয়ে কি হবে? এই যে প্রধানমন্ত্রী এত উন্নয়ন করলো, তারপরে আপনারা কেন তাকে টেনে হিস্টেন আমাতে চান? এটা তো উন্নয়ন না, এখন পদ্মা সেতু করছে, ভালো করছে, ওভারব্রিজ করছে, ওভারব্রিজ ভেঙে যায়, তারপর ভালো রড সিমেন্ট দেয় নাই। আর তার থেকে বড় কথা হয়েছে, যারা গরিব রিক্সাওয়ালা, যারা শ্রমিক, তাদের চাউলের দাম বেশি, ডালের দাম বেশি, ডিম যেখানে 25-30 টাকা ছিল সেখানে এখন 50-60 টাকা হালি কিনতে হয়। এটা তো আমাদের মানে ই না, যে আমাদের শান্তি করে দিছে, এ শান্তি তো শান্তি না। যদি আপনার সরকার মানে বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসে, যে সমস্যাগুলো বললেন এর সমাধান হবে? ইনশাআল্লাহ হবে, অন্তত পক্ষে তারা ভোট চুরি করে ভোটার বানাবে না, তাদের সবাই ভোটের অধিকার নিয়ে ভোট দিতে চাইতে আমরা পারবো। এইটা আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই এইটা আমাদের জন্য করবে। জনগণ সাধারণ নাই, তাহলে পল্টন আসুক দেখুক, পল্টন তো ভালো, আজ পুরো ঢাকা শহর লোকে অরণ্য, পুরো ঢাকা শহর লোকে অরণ্য দেখুক, তারা তো আজকে সব দেখতেই আছে, তারা দেখে দেখেই তো আমাদের সমাবেশ করতে দেবে না, আবার আমাদের সাথে তারা কালকে তাদের সমাবেশ ছিল সেইটা আবার চেঞ্জ করে তারা আজকে দিছে, এটার কারণ কি? আমি লেগের ভয় তো তাদের, তারা তো ভোট চুরি করে ভোটার হয়েছে। যদি জনগণ, সাধারণ জনগণের যদি সে ভোট দিতে দেয় তা সে জানে যে সে হতে পারবে না, সে জানে যে সে হতে পারবে না, কারণ তারা যেখানে ভোটার হয়েছে 200 সেখানে তারা ভোট পাইছে 300, তাহলে এটা কিভাবে হয়? এটা তো রাতে অন্ধকারে তারা ভোট কাটিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, তাহলে এটা তো মানে দেশের ই না, নিয়ম না, নিয়মের ভিতর পড়ে না। আমরা সোজা কথা, আমরা ভোট দিতে চাই, আমরা ভোটার হয়েছি, আমাদের অধিকার আছে, আমাদের যাকে খুশি তাকে আমরা ভোট দেবো, আমাদের ভোট চুরি করে তারা প্রধানমন্ত্রী হবে এটা আমরা চাই না, এটা কোনো জনগণ এখন চায় না। শেখ হাসিনার অধীনে ভোট হইলে তো রাতেই সব ভোটার হয়ে যাবে, তখন আমরা ভোটে আমরা দেখা যায় যে 100 ভোটারের জায়গায় 200 ভোটার ভোট হয়ে গেছে, তো আমরা তো এটা চাই না, আমরা তো ওই ভোট চাই না। আমরা আসলে এত বছর ধরে ভোটার হয়েছি, তো আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, ভোট তো পরপর দুইবারই চুরি হয়ে ভোটার হয়েছে প্রধানমন্ত্রী, তো আমাদের এখন একটা এক দফা এক দাবি যে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে আমাদের ভোটের অধিকার থাকবে, আমাদের তরুণ সমাজ যারা আছে তারা ভোটার হয়েছে তারা জানি ভোট দিতে পারে, রাতের অন্ধকারে জানি ভোট হোক সেটা আমরা কেউ চাই না। আজকে জনগণ, আমজনতা যারা আছে, কৃষক দল মানে কৃষক শ্রমিক যত আছে সবাই আজকে রাস্তায় নেমে গেছে, রাজপথে নেমে গেছে, আমাদের একটাই দাবি নিরপেক্ষ সরকার চাই।